এই যে ইউটিউবে এত ভিডিও দেখছিস, জানিস ভাড়া 1 মিলিয়ন ভিউজে কত টাকা দেয়? কত বল না ভাই, দূর তোদেরকে বলে কি হবে? আচ্ছা বলছি, আমরা তাহলে দুটোই দেখাচ্ছি, পার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজে কত ইনকাম হচ্ছে সেটাও দেখাচ্ছি, এবং ওভারঅল 1 মিলিয়ন ভিউজে কত ইনকাম হচ্ছে সেটাও দেখাও। ওকে, তো চলুন তাহলে শুরু করছি। সো আমাদের এই ভিডিওটা 5 মাস আগে আপলোড হয়েছে, এখানে 1.2 মিলিয়ন মতো ভিউজ এসেছে, ঠিক আছে? তো এই ভিডিওটার এবার আমরা অ্যানালিটিক্সে যাচ্ছি। তো এখানে দেখুন টোটাল ইনকাম হয়েছে $1,361, ওকে, বাট এটা এসেছে 1.3 মিলিয়ন ভিউজ থেকে। এবার আমরা 1 মিলিয়ন হিসাবে ফিল্টার করে নেব। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপর এই কাস্টমে যাব, দিয়ে আমরা এটা আপলোড হয়েছে মার্চ মাসে, তো আমরা এপ্রিল মাসের 6 তারিখ হিসাবে ফিল্টার করে নেব, ঠিক আছে? তো দেখুন এক্স্যাক্টলি 1 মিলিয়ন মতো ভিউজ দেখাচ্ছে, এবং এখান থেকে ইনকাম হয়েছে $1,149.79। আমরা ধরে নিচ্ছি $1,150। তো $1,150 আমরা যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি, তো তাহলে এই সময় 79.72 টাকা পার ডলার হিসাবে রেট চলছে, তো সেই হিসাবে 91,675 টাকা হয়, ওকে। বাট কনভার্সন রেট এতটা বেশি হয় না, কনভার্ট করে মোটামুটি আপনি ধরতে পারেন 85 থেকে মোটামুটি 88,000 মতো আপনি কনভার্ট করে পাবেন 1 মিলিয়নে, ঠিক আছে? সো একটা ভিডিও থেকে আমরা কত পেলাম, 85,000 ধরে নিচ্ছি, আমি 85,000 টাকা পেলাম ভারতীয় মুদ্রায় কিন্তু। এবার চলুন যে কালেকটিভলি যদি সব ভিডিও থেকে যদি 1 মিলিয়ন ভিউজ থাকে, আমার চ্যানেলে যত ভিডিওজ আছে সব ভিডিও থেকে যখন মিলিয়ে 1 মিলিয়ন ভিউজ এসেছে, সেই 1 মিলিয়ন ভিউজে কত টাকা আমি পেয়েছি এই লেটেস্ট মাসে, মানে এই সেপ্টেম্বর মাসে কত পেয়েছি সেটা দেখা। আমি আমার চ্যানেলের অ্যানালিটিক্সে চলে এসেছি, তো এখানে লাস্ট 28 মাসের রেজাল্ট দেখাচ্ছে। তো আমি কী করবো, এই কাস্টমে যাব, শুধুমাত্র আমি 3 তারিখ থেকে, মানে সেপ্টেম্বর 3 তারিখ থেকে এই এখন অবধি কত ভিউজ এসছে সেটা দেখে নেবো। তার জন্য 3 তারিখ হিসাবে আমরা ফিল্টার করে নিলাম, ফিল্টার অ্যাপ্লাই করে দিলাম। দেখুন এক্স্যাক্টলি 1 মিলিয়ন মতো ভিউজ দেখাচ্ছে, এবং সেখান থেকে আমি ইনকাম করেছি $622.81, মোটামুটি $623 হচ্ছে। সো $623 যদি আমরা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করি, তো তাহলে মোটামুটি 49,662 টাকা হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে 45,000 থেকে মোটামুটি 48,000-এর মধ্যে আপনি কনভার্ট করে টাকাটা পাবেন, এর বেশি আপনি পাবেন না। তো এটাকে যদি আমরা ধরি, আমরা ধরে নিচ্ছি 45,000 আমরা পাচ্ছি কিসে, এই যখন টোটাল সব ভিডিও থেকে যে ভিউজটা আসছে 1 মিলিয়ন, সেখানে পাচ্ছি 45,000, এবং একটা ভিডিও থেকে যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে দেখালাম যেটা 85,000 ধরেছি। সো তাহলে দেখতে পাচ্ছেন যে ভিডিও হিসাবে এই কত টাকা ইনকাম হবে সেটা ভ্যারি করছে, কারণ আমরা যেটা উদাহরণস্বরূপ যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটা মেক মানি অনলাইনের উপর ভিডিও, তো এটার CPM অনেক হাই, এখানে যে অ্যাডগুলো এসছে সেগুলো টার্গেটেড অ্যাড, সেই জন্য এই ভিডিওতে ইনকাম বেশি হয়েছে। বাট ওভারঅল যখন 1 মিলিয়ন মতো ভিউজ এসছে, এখানে তো বিভিন্ন রকমের ভিডিও আছে, তো এই সব ভিডিওতে একরকম ইনকাম হচ্ছে না, তো সেই জন্যে এই ওভারঅল যে 1 মিলিয়ন ভিউজ এসছে তাতে ইনকাম অনেক কম। সো মোটামুটি $623 মতো ইনকাম হয়েছে। তো আপনি আনুমানিক ধরে নিতে পারেন যে $500 থেকে মোটামুটি $700 মধ্যে ইনকাম থাকবে, বাংলা ভাষায় আমাদের যে ভিডিওগুলো হবে ওভারঅল এরকম ইনকাম থাকে, $500 থেকে $700 মধ্যে 1 মিলিয়ন ভিউজে ইনকাম হবে। তাহলে আপনাদেরকে ডিটেলে আমি দেখিয়ে দিলাম যে মোটামুটি কতটা ইনকাম হয় 1 মিলিয়ন ভিউজে। তো এই সম্পর্কিত যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনাদের, তো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি এই টপিকের উপর আরও একটা ভিডিও দেখতে চান যে 1 লাখ সাবস্ক্রাইবারে কত ইনকাম হয়, তো তাহলে সেটাও আমি দেখাবো। তো তার জন্য আমাকে কমেন্ট সেকশনে জানান যে ওই টপিকের উপর কোনো ভিডিও দেখতে চান কিনা। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।